হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে কিভাবে অ্যাকাউন্ট খোলা হয়। আমরা প্রথমে www.fiverr.com এ যাব। এখানে আমরা দেখবো অনেক ক্যাটাগরি আছে। ফার্স্টে আমরা দেখব এখানে একটা জয়েন ইন লেখা আছে আর একটা সাইন ইন লেখা আছে। তো যারা আমরা বায়ার হবো বা অর্ডার করতে যাব তারা আমরা জয়েন ইন করব, এবং আমরা যারা এমপ্লয়ি হব বা কাজ করতে চাই, কাজ করতে আগ্রহী, তারা আমরা সাইন ইন করব। তো এখানে আমাদের ক্যাটাগরি লেখা আছে এক্সপ্লোর দ্য মার্কেটিং প্লেস। এখানে ভিন্ন ক্যাটাগরি আছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অডিও, পারফরমেন্স, বিজনেস, ফানি, লাইফস্টাইল অ্যান্ড আদার্স। আমরা গ্রাফিক্সে ক্লিক করে দেখব। এখানে আরো অনেক সাব ক্যাটাগরি আছে, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, স্টেশনারি, ইটিসি। আসলে আমরা যে লাইনে কাজ করবো আমরা ওটা দেখে চুজ করে নেব। আমরা সাইন ইন করব। সাইন ইন করলে আপনাকে দেখাবে কন্টিনিউ উইথ ফেসবুক, সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে গুগল। আপনার যদি গুগলের জিমেল লগ ইন থাকে ওটার সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এছাড়া আপনি যদি নতুন করে যে খুলতে যান সেক্ষেত্রে রেজিস্টার নাও ক্লিক করতে হবে। এখানে আপনার একটা ইমেল আইডি দিতে হবে। সাপোজ আমি একটা আইডি দিয়ে দেখাই। আমরা কন্টিনিউ ক্লিক করব। আমরা একটা এমন একটা ইউজার নেম চুজ করব আগে কখনো দেওয়া হয়নি। তেমন এটা আগে আছে, অলরেডি ইউজ করা হয়েছে। আমার একবার মেসেজ এসেছে। এবার আমরা একটা পাসওয়ার্ড দেব, অন্যত একটা পাসওয়ার্ড দিয়ে রাখি। অবশ্যই আপনার স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার পিছনে লেটার দিতে হবে, অক্ষর পরে আবার অক্ষর দিতে হবে এবং ক্যাপিটাল লেটার মিক্স করতে হবে। এবার আমরা জয়েন ইন দিই। দেখুন আমাদের একটা ইমেল আইডি ফিভার অ্যাকাউন্ট খোলা হয়েছে। এবার আমরা আমাদের জিমেইলে চলে যাব, কারণ এখানে আমাদের জিমেল কনফার্মেশন করতে হবে। আমরা এখানে জিমেল কনফার্মেশন অ্যাকাউন্ট আমরা ক্লিক করলাম। এখন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করে আমরা পুনরায় আমাদের অ্যাকাউন্টে চলে গেলাম। দেখুন আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে। এখন আপনি আপনার প্রোফাইলটা এডিট করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন বা সেটিং এ যেতে পারেন। সেটিং এ গেলে আপনার ফুল নেম দিতে হবে, অনলাইন গো ফর অ্যাভেলেবল আপনার যে টাইম আপনি দিতে পারেন। এখানে ভ্যাকেশন মোড আছে, আপনি যখন ভ্যাকেশনে চলে যাবেন ভ্যাকেশন মোড ছাড়া আপনি যদি এটা থেকে বের হয়ে যান, অনেক সময় দেখা গেছে আপনি নেমে যাবে, সেক্ষেত্রে আপনার জন্য এটা নেগেটিভে চলে যাবে। তারপর আপনি সিকিউরিটিতে গেলে সিকিউরিটি কারেন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, সেলে সব চেঞ্জ করে নিতে পারেন। নোটিফিকেশনে গেলে আপনি দেখবেন আপনার ইনবক্স কি কি আপনার ইমেইলে চলে যাবে। আপনি যদি চান আপনার মেসেজ ইনবক্স ইমেইলে চলে যাবে তো আপনি টিক মার্ক করে রাখবেন, তাহলে আপনি আনমার্ক করে রাখবেন। বিলিং সিস্টেম আপনার ফুল নেম, আপনার ফুল অ্যাড্রেস, বাংলাদেশের জন্য দরকার নাই, ফর ইউরোপ অ্যান্ড ফর অনলি অ্যান্ড রেসিডেন্সিয়াল ইন ইসরায়েল ব্যাট ম্যান্ডেটরি, এটা আমাদের না পূরণ করলে হবে। এবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব।
ডায়মন্ডে আমরা যা দেখলাম ঠিক সেই জিনিসগুলোই কমপ্লিট করতে হবে। এখানে তাকে সে দেওয়া আছে বন্ধুরা, আমরা আমাদের গিফট তৈরি করতে হয়, সেজন্য আমার চ্যানেলে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আপনি গিফট ছাড়া আপনি কখনোই নিজে বিল করতে পারবেন না। আজ এই পর্যন্তই।